হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগত আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য স্টারদলসার জনপ্রিয় সিরিয়াল মোহরের আপডেট নিয়ে দিয়া ময়ূরী নানাভাবে মোহরকে অ্যাকিউজ করে বলে তোমার জন্য আজকে আমার বাবার মান সম্মান কোথায় এসে যা দাঁড়িয়েছে একবার তুমি ভেবে দেখেছ ওই মেয়েটা মিথ্যে কথা বলছে আর তুমি ওর তালে তাল মিলিয়ে এই সমস্যাটাকে আরও বেশি করে বড় আকার ধারণ করছো তাই না মোহর দেখো দিয়া ময়ূরী আমি বুঝতে পারছি কোনো মেয়েই তার বাবার অসম্মান মেনে নিতে পারে না কিন্তু তোমার বাবাকেও তো বুঝতে হবে যে তার মেয়ের বয়সী মেয়ের সাথে সে যদি এই ধরনের অশ্লীলতা করে তাহলে কি করে সবাই মেনে নেবে বলতো আমি জানি না এর আগে এই ধরনের ঘটনা কলেজে ঘটেছে কিনা এবারই প্রথম ঘটেছে কিনা সেটাও আমি জানি না তবে একজন টিচার হয়ে উনি যদি স্টুডেন্টের নিরাপত্তার কারণ হতে না পারে তাহলে সেই টিচার এই কলেজে কোনোভাবেই টিকতে পারবে না আমি বুঝতে পারছি তোমাদের মনের অবস্থা আমি তোমাদের জায়গায় নিজেকে দাঁড় করিয়ে দেখছি কিন্তু আমার তো করার কিছু নেই আমি স্টুডেন্ট ইউনিয়নের একজন সেক্রেটারি তাই আমাকে স্টুডেন্টদের সম্মতিতেই যা কিছু করার করতে হবে তা বাদে আমি কোনো কিছু করতে পারবো না আমি এই বাড়ির বউ বলে যে আমি একটা অসত্যকে ধামা চাপা দেবো সেটা কিন্তু আমি কখনো করতে পারবো না আদি বলে দেখো মোহর এই পরিবারের মানসম্মান জড়িয়ে রয়েছে এই ঘটনার সাথে এবং আমরা সবাই কিন্তু জড়িয়ে রয়েছি এমনকি আমিও আমি মানছি যে ছোটো এই কাজটা করেছে তাহলে তোমাকে এই বিষয়টা এমনভাবে ডিল করতে হবে যাতে করে তোমার শ্বশুরবাড়ির উপর কোনো চাপ এসে না পড়ে বাইরে প্রেস মিডিয়া সবাই এসে উপস্থিত হয়েছে মোহর তারা যদি এই সব কিছু জানতে পারে তাহলে কি হবে আমাদের কলেজের মান সম্মানের কথা একবার ভেবে দেখেছ আমি জানি আদি স্যার আমিও এর সাথে জড়িয়ে গেছি আমিও তো এখন ওই বাড়ির বউ তাই আমি সব কিছুই মাথায় রেখেছি আমি কি করব বলুন তো ছোটকার মতো মানুষ যদি এই ধরনের একটা কাজ অন্যায় করে যায় তাহলে সেটা তো আমি ধামাচাপা দিতে পারবো না কারণ ওই মেয়েটি আমাকে কমপ্লেন করেছে বলে আমরা আন্দোলন করছি শঙ্খ মোহরের হাত টেনে এগিয়ে নিয়ে আসি বলে দেখো মোহর বিয়ের আগে যা কিছু করা সম্ভব হয় বিয়ের পরে কিন্তু সেটা করা সম্ভব হয় না কারণ তুমি একটা সম্পর্কে জড়িয়ে রয়েছো কেন সম্ভব হয় না শঙ্খ কারণ আমি এই আন্দোলনটা করতে চাই আমি সত্যের পাশে থাকতে চাই দেখো মোহর তুমি একলাই সব সত্যিটা জেনে নেবে শাস্তি দিয়ে দেবে আর আমরা যে সত্যিটা জানলে শাস্তি দেব না তা কিন্তু নয় আমি জানি শঙ্খ কিন্তু আমার হাতে প্রমাণ রয়েছে সবাই অবাক হয়ে যায় কি প্রমাণ রয়েছে মোহর তুমি আমাকে বলো না সেই প্রমাণের কথা তো আমি আপনাদেরকে বলতে পারবো না আপনাদের হাতে দু ঘন্টা সময় রয়েছে আপনারা বাড়িতে যান গিয়ে আপনার ছোটকাকে বোঝান যে দু ঘন্টার মধ্যে এই কলেজের মধ্যে এসে উনি যদি সরি না বলে তাহলে কিন্তু এই আন্দোলনটা আরও বেশি উত্তাল হয়ে উঠবে তখন আমার হাতে কিচ্ছু থাকবে না আমি দুই ঘন্টার জন্য আপনাদেরকে সময় দিচ্ছি তারপরে আমরা প্রেসের সাথে কথা বলবো পুলিশ আসবে সব কিছু তদন্ত হবে কিন্তু তার আগে আমরা কোনো কিছুই করব না আমরা প্রেসকে একটা কথা পর্যন্ত বলবো না আমি কথা দিচ্ছি আপনাদেরকে দেখো মোহর আজকে আমাদের জীবনের একটা নতুন অধ্যায় আমরা তোমার বাড়িতে দিয়াগমনে যাব। এখন তুমি সেই অনুষ্ঠানটা পালন না করে এখানে থেকে যাবে আমি বলছি তো তুমি আমার সাথে চলো আন্দোলন আন্দোলনের মতো হোক না শঙ্ক এটা কখনো সম্ভব নয় তুমি আমাকে এইভাবে রিকোয়েস্ট করো না আমি যেতে পারবো না কারণ ওই মেটার পাশ থেকে আমি সরে দাঁড়াতে পারবো না আমি ওদের পাশে এসে যখন দাঁড়িয়েছি এই আন্দোলনটা শেষ হয়ে যাবে তারপর আমি ওদের পাশ থেকে যাব আর তুমি নিশ্চিত থাকো আন্দোলন শেষ হয়ে গেলে আমি তো তোমার কাছেই ফিরে যাব। তাছাড়া তো আমি কোথাও যাব না মোহর তুমি আমাকেও প্রমাণটা দেখাবে না না আমি কর্তৃপক্ষকে কোনো প্রমাণ দিতে রাজি নই কারণ কর্তৃপক্ষ যে বিষয়ে তার ধামাচাপা ধাওয়ার চেষ্টা করছে তাদেরকে আমি প্রমাণ দেখাবো কখনো না আগে বলুন আপনার ছোটকাকে লিখিতভাবে এটা জানাতে যে কোনো ছাত্রীর সাথে আর কখনো এই ধরনের আচরণ উনি করবেন না সবার সামনে ওনাকে সরি বলতে বলুন তা না হলে কিন্তু আপনার ছোটকার পরিণতি ভালো হবে না উনি কেন এই কলেজ ছেড়ে বাড়িতে চলে গেলেন স্টুডেন্টরা কিন্তু খেপে রয়েছে ওরা কিন্তু তাও কিছু বলেনি আমি ওদের সাথে কথা বলে দু ঘন্টা সময় নিয়েছি বলে তাই আপনাদেরকে বলছি যে দু ঘন্টার মধ্যে সব কিছু যদি মিটে যায় তাহলে কিন্তু ভালো তা না হলে কিন্তু এর পরিণাম অনেক ভয়াবহ হবে চেষ্টা শঙ্খকে বোঝায় যে দেখলে তো শঙ্খ কালকে তোমাদের বৌভাত হতে না হতেই মোহর আজকে দিরাগমনে যাবে অথচ সেখানেও যাচ্ছে না ও এখন এই আন্দোলনটাকে লিড করাটাই ওর জীবনের থেকে বড় দায়িত্ব বুঝতে পারছো তুমি দেখো মোহর আমাদের এই দিনটা চলে গেলে আর কিন্তু ফিরে আসবে না না ফিরে আসুক কারণ আমাদের ওই স্মরণীয় দিনটার থেকেও এই দিনটা স্মরণীয় করে রাখা সব থেকে বড় কাজ কারণ সত্যের পথে লড়াই করতে গেলে একটু তো সাহস রাখতেই হবে আর যেটা আমি রাখি আমার যা বলার ছিল সেটা আমি বলে দিয়েছি জেঠুমণি চুপচাপ সব কথা শুনে নেয় কোনো কথারই প্রতিবাদ করতে পারে না সংখ্য মোহরকে বোঝানোর চেষ্টা করলে মোহর কোনোভাবেই বুঝবে না মোহর দিয়া ময়ূরীকে জানিয়ে দেয় যে দেখো তোমরা তো মেয়ে তোমাদের সাথে যদি এরকম কেউ আচরণ করত তাহলে তোমরা কি চুপ করে বসে থাকতে আজকে না হয় তোমার বাবা বলে তোমরা তার দিকে টানছ সত্যি মিথ্যে না জেনেই তাকে সাপোর্ট করছো কিন্তু আজকে যদি তোমাদের সাথে হতো একটা মেয়ে যার শিলতাহনি হয়েছে সে কিন্তু অনেক কিছু সহ্য করতে হবে বলে মানুষের সামনে মুখ খোলে না আর এই মেয়েটা মুখ খুলেছে সত্যিটা সকলের সামনে বের করে আনতে চাইছে এবং ওই মানুষটাকে দিয়ে সকলের সামনে ক্ষমা চাওয়াতে চাইছে আর তোমরা তার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছ কেন তাহলে তো মেয়েরা আর আন্দোলন করতেই পারবে না মেয়েরা একটা সময় আন্দোলন শুরু করলেও তাদের আন্দোলন যদি এইভাবেই থামিয়ে দেওয়া হয় তাহলে মেয়েরা কি করে নিজের প্রতি হওয়া অন্যায়ের ন্যায় বিচার পাবে বলো তো দিয়াময়ূরীর কোনো ভাষাই থাকে না এরপরে শঙ্খ জেঠুমণি এবং বাকি সবাই বাড়ি ফিরে যেতে চায় চেষ্টা বলে শঙ্খ আমি তোমাদের সাথে যেতে চাই তো তোমার প্রয়োজন হলে তুমি যাবে তোমার গাড়ি আছে তুমি চলে এসো বাবা চলো আমরা যাই বাড়িতে গিয়ে ছোটকার সাথে আলাপ আলোচনা সেরে ফেলতে হবে কারণ বৃহত্তম কিছু পেতে হলে কিছু ছাড় দিতে হয় আর যেটা ছোটকাকে ছাড় দিতে হবে শঙ্খ অনেকবার মোহরকে বলে যে দেখো মোহর ছোটকা তো মানতে চাইছে না যে উনি এই অন্যায়টা করেছে উনি উল্টে ওই মেটার দোষ দিচ্ছে সেটা তো হতে পারে না শঙ্খ উনি বদ্ধ ঘরে মেটার সাথে কি করেছে সেটা ওনার মন খুব ভালো করে জানে তোমরা বাড়িতে গিয়ে কথা বলো দেখবে ঠিক রাজি হয়ে যাবে এরপরে সবাই বাড়িতে যায় শেষটা মনে মনে ভাবে যে শঙ্খ এবং মোহরের সম্পর্কে ফাটল ধরে গেছে তাদের ভুল বুঝাবুঝি তৈরি হয়ে গেছে এবং তার সাথে সাথে দূরত্বও তৈরি হয়েছে এবার মোহর আন্দোলন করতে এসে শঙ্খকে না হারিয়ে ফেলে কারণ এই কলেজ তার পরিবারের সম্মান এই সব কিছুর বিনিময়ে শঙ্খ কখনোই মোহরকে ভালোবাসা দিতে পারবে না আর মোহর যে এক ও কখনোই নিজের কথা থেকে সরে আসবে না এবার দেখা যাক কতদিন এই সম্পর্কটাকে দিয়া ময়েরি এসে শ্রেষ্ঠার সাথে হাত মেলায় ছোটকা গিয়ে বাড়িতে বসে রয়েছে জেঠুমণিরা পৌঁছে যায় গিয়ে তিতির এবং তার স্বামীকে দেখে বলে তোমরা বুঝি তোমার বোনকে নিতে এসেছো হ্যাঁ শ্বশুর বাড়ি থেকে মেয়ে প্রথম গেলে তো বাবার বাড়ি থেকে কেউ এসে নিয়ে যায় তোমার বোন গেলে তো ও তো বাড়িতেই নেই ও তো এখন আন্দোলন নিয়ে ব্যস্ত সেটাই তো আমরা এসে সেটাই শুনলাম কি হয়েছে আমাদেরকে কি বলা যায় জেঠিমা রেগে যায় বলে শঙ্খ তোমার বউ এত কিছু করছে তুমি যদি ক্ষমাও করে দাও তাও কিন্তু আমি ক্ষমা করব না ওকে এর দাম দিতেই হবে এই পরিবারের মান সম্মান নিয়ে টানাটানি করছে ও আমাদেরই খাবে আমাদেরই পড়বে অথচ আমাদের ঘরে বসে দাঁড়িয়ে উকড়াবে সেটা তো কখনো হতে পারে না দেখো জেঠিমা এইসব তর্ক বিতর্ক এখন রাখো আগে আসল কথা বলতে হবে কি আসল কথা দেখো ছোটকা দু ঘন্টার মধ্যে তোমাকে ওদের সামনে গিয়ে ক্ষমা চাইতে হবে লিখিত দিতে হবে তা না হলে কিন্তু এই সমস্ত কথা প্রেসের কাছে চলে যাবে পুলিশও আসবে তখন কিন্তু সবটা সামলানো মুশকিল হয়ে যাবে তুমি বুঝতে পারছো তো না শঙ্খ আমি এইসব কোনো কিছু করবো না আমি যে কাজ করিনি তার জন্য আমি লিখিত দেওয়া মানে সেটা আমি মেনে নেওয়া এটা আমি করতে পারবো না আজকে যদি তোকে কেউ এইভাবে ফাঁসিয়ে দিত তাহলে তুই সবটা মেনে নিতি না সত্যিটা জানা সত্ত্বেও তাহলে আমি কেমন করে মেনে নেব বলো তো ছোটো মা রেগে যায় বলে তুমি যদি কিছু নাই করবে তাহলে এতগুলো ডিরেক্টর থাকতে তোমার নাম মেটা কেন বললো আর কারোর নাম কেন বললো না ছোটকার রেগে যায় তিতির এবং ঈশানের সামনেই তার বইয়ের গায়ে হাত তুলতে লাগে বলে তুমি একদম চুপ করে থাকো না হলে ঘাত ধরে বাড়ি থেকে তাড়িয়ে দেবো তুমি কি ভেবেছো এইভাবে আমাকে অ্যাকিউজ করে সকলের সামনে ছোট করে দেবে তিতির এবং ঈশান অবাক হয়ে যায় যে তার বইয়ের সাথে সে যদি এই ধরনের আচরণ করতে পারে তাহলে সে কী না পারে শঙ্খ কী হয়েছে তুমি আমাকে বলবে দেখো ঈশানদা তুমি জানতেই পারো তুমি জেনে কি করবে তোমার শালিকে তো ওই আন্দোলন থেকে তুমি ফিরিয়ে আনতে পারবে না আমি অনেকবার বুঝিয়ে বলেছি বাড়িতে এসো আলোচনা করি সবটা মিটে যাবে আন্দোলন আন্দোলনের মতো হোক কিন্তু মোহর আমার কোনো কথাই শোনেনি ছোটকার বিরুদ্ধে অভিযোগ এসেছে একটা মেয়েকে শিলতাহানি করার আমাদের কলেজেরই ফার্স্ট ইয়ারের একটা স্টুডেন্ট সে স্কলারশিপ পেতে চেয়েছিল কিন্তু মার্ক্সের কারণে অনেক কিছুর কারণে সে পায়নি পরে ছোটকা তার সাথে খারাপ আচরণ করেছে বলে শিলতাহানির অভিযোগ করেছে আর মোহর সত্যি মিথ্যে না জেনেই এইভাবে আন্দোলনটাকে বড় করে দেখছে আর সেটা তো মেনে নিতে পারছি না আমি তবে হ্যাঁ আসার আগে মোহর বললো মোহরের কাছে কি জানি প্রমাণ রয়েছে সেই প্রমাণটা আমি অনেকবার করে চেয়েছি কিন্তু মোহর দিল না এটা শুনে ছোটকার মাথায় বাস পড়ে ছোটকা বুঝতেই পারে না যে আসলে কি প্রমাণ রয়েছে ওই মেয়েটার কাছে ছোটকা যে সব কিছু করেছে সেটা তো দলেও আসলেই সত্যি কথা তার জন্য ছোটকার মনের মধ্যে কিন্তু ভয় ঢুকে যায় শঙ্খ তাহলে কি হবে আজকে তোমাদের দিরাগমনে যাওয়া হবে না কি করবো আমি বলতো তিতিদ্দি তোমার বোন আসতে চাইছে না ওর দিরাগমনের থেকেও বড় ওই মেটাকে ন্যায় বিচার পাইয়ে দেওয়া আর আমাদের কলেজে তো বুঝতেই পারছো অনেক বড় একটা ঝামেলা তৈরি হয়েছে এখন এই ঝামেলা না মিটিয়ে আমরা তো যেতে পারবো না শ্রেষ্ঠ বলে তো সংখ্য আমি একটা কথা বললে হয়তো মনে হবে বাড়তি কথা বলছি তবে একটা কথা বলি মোহরের সাথে ছোটকার বনিবানা হয় না তাই মোহর হয়তো পার্সোনালি বিষয়টা দেখছে এবং পার্সোনালি নিজের খায়েশ মেটানোর জন্য ছোটকার ওপরে এইভাবে অভিযোগ তুলে ছোটকাকে সকলের সামনে হেনস্থা করার চেষ্টা করছে দেখো শ্রেষ্ঠা যা বলেছ আর একবারও বলবে না কারণ মোহরের কোনো পার্সোনাল ইন্টারেস্ট নেই যার কারণে ছোটকার পেছনে দিতে লেগে যাবে বুঝতে পেরেছো তো কারণ ওই মেয়েটি মোহরকে কমপ্লেন করেছে বলে ও ছাত্র ইউনিয়নের সেক্রেটারি বলে স্টুডেন্টদের পাশে গিয়ে দাঁড়িয়েছে এটা তোমার মাথায় রাখা উচিত মোহরের মতো মেয়ে যে সৎ লড়াই করে সে কখনোই ছোটকার মতো একজন মানুষের বিরুদ্ধে প্রমাণ হাতে না পেয়ে এইভাবে অ্যালিগেশন কখনো আনতে পারতো না এখন মোহরের হাতে কী প্রমাণ রয়েছে আমরা জানি না তাই ছোটকা তোমাকে বলছি তুমি যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সাথে কলেজে চলো আর সেখানে গিয়ে কাছে ক্ষমা চাও লিখিত দাও তা না হলে কিন্তু এই কলেজের আমরা বাঁচাতে পারবো না এই কলেজের যে সুনাম রয়েছে স্টুডেন্টদেরকে তার বাবা মা নিরাপত্তার জন্য এই কলেজে পাঠায় কিন্তু এখন যদি বাইরে এই সমস্ত কথা চলে যায় তাহলে গার্জিয়ানেরাও নিরাপত্তাহীনতায় ভুগবে তাদের সন্তানদেরকে কি করে এই কলেজে লেখাপড়া করতে পাঠাবে বলো তো আর আমাদের কলেজের একটা বড় সড়ো বদনাম হয়ে যাবে এটা আমি কখনো চাই না তাই মোহর সিদ্ধান্ত নিয়েছে এই বিষয়টা বড় হওয়ার আগেই যেন এখানেই মিটিয়ে নেওয়া হয় তা না হলে কিন্তু বিষয়টা অনেক বড় হয়ে যেত আমরা কি যাব শঙ্খ একবার কলেজে গিয়ে মোহরকে ফেরানোর চেষ্টা করব ইশান দা দি তোমরা গেলে যেতেই পারো তবে তোমার বোন আসবে কিনা সেটা আমি জানি না কি হতে চলেছে মোহর সিরিয়ালের পরবর্তী টুইস্টে ছোটকা প্রমাণের কথা শঙ্খর মুখে শুনে চমকে গেল মোহর শঙ্খকে হারাতে বসেছে আন্দোলনে গিয়ে শ্রেষ্ঠা কিন্তু মনে মনে প্রতিজ্ঞা করে নিয়েছে শঙ্খ মোহরের ফুলসজ্জার পরে এত বড় তাদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে চেষ্টা মনে মনে প্রচণ্ড খুশি আরও এটাকে ঘি ঢেলে বেশি করে আগুন জ্বালানোর চেষ্টা করছে যাতে করে শঙ্খ মোহরের সম্পর্কটা ভেঙে যায় এই আন্দোলনের মধ্যে দিয়ে শ্রেষ্ঠা মনে মনে ভাবছে যে মোহর এতবার না ঝড়ে পড়ে যাবে সেই হয়েছে তোমার অবস্থা এই আন্দোলন করতে গিয়ে তুমি শঙ্খকে না হারিয়ে ফেলো কারণ শঙ্খর তোমার প্রতি যে তিক্ততা জন্মে যাচ্ছে সেটা কিন্তু একটা সময় গিয়ে সম্পর্ক ভাঙার তোমাদের এই জন্য যথেষ্ট জেঠুমণিও প্রচন্ড রেগে রয়েছে মোহরের ওপর বলছে ওই মেয়েটা এই বাড়িতে এসে ঘরবাড়ি বাড়ি যেমন আগুন ধরিয়ে দিয়েছে তেমন কলেজটাকেও আগুনে উত্তাল করে তুলেছে এইভাবে তো চলতে দেওয়া যায় না বাড়ির বউ এইভাবে গিয়ে আন্দোলন করছে যখন মোহর সকলের সামনে প্রমাণটা শোনাবে এবং প্রমাণটা হাতে তুলে দেবে তখন ছোটকার অবস্থা কী হবে বাড়ির সবাই তো সবটা সত্যিটা জানতে পারবে ছোটকার মুখোশের আড়ালে যে শয়তানি মানুষটা সেটা বের করে আনতে পারবে কি মোহর কারণ মোহর বলে দিয়েছে ক্ষমা চাওয়ার পরে প্রমাণটা সে শোনাবে কী হতে চলেছে সে সব কিছু জানতে হলে অবশ্যই করে আপনাদেরকে চোখ রাখতে হবে স্টার জলসার পর্দায় এবং নতুন নতুন আপকামিং টুইস্ট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই করে ক্লিক করুন